আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 84 নম্বর আয়াতে এবং 85 নম্বর আয়াতে মানুষ খুন করা নিষেধ, মানুষ যেন হত্যা না হয়, মানুষ যেন কোনো ক্ষতির ভিতরে না পড়ে, তার জন্য আল্লাহ তাআলা এখানে নিষেধ করেছেন। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ প্রত্যেকটি বানী আদমকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আর এই বানী আদমকে হত্যার অপরাধ ছাড়া যারা হত্যা করবে, যাদের কারণে হত্যা হবে, 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফস বিন্নাফস। এই গ্রন্থের ভিতরে, এই আইনির গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন হত্যার বদলে হত্যা, যার কারণে কেউ হত্যা হবে তাকে হত্যা করা হবে। আজ 2015 সাল, মানুষ আজ কিছু সংখ্যক মানুষের কারণে সম্মান পাচ্ছে না, ইজ্জত পাচ্ছে না, তারা মানুষের কারণে গুলি খাচ্ছে, ক্রস ফায়ারে মরছে। কিছু সংখ্যক মানুষের কারণে আজ মক্কাতে মানুষ মরছে। আর অনেকেই জানছে যে এই যুবরাজ, তারা তাদের ব্যক্তিত্বকে চমকানোর জন্য হাজার হাজার মানুষ মেরে দিচ্ছে, তাদের কারণে মরছে। একেই আপনি যুবরাজ বলবেন? যে মক্কার ব্যাপারে দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ তাআলার ঘোষণা হলো, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাত মুবারাক ওয়া হুদান লিল আলামিন। ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াতে আল্লাহ বলছেন যে দুনিয়ার প্রথম ঘর মানুষের জন্য বানানো, এই ঘরটি পবিত্র এবং এই ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদে থাকবে। আজ যুবরাজদের কারণে, আজ কাবাকে যারা মেমার হিসেবে, যারা কাবার প্রসারতা দেওয়ার জন্য বিভিন্ন সরঞ্জাম সেখানে ফিট করে রেখেছেন, অনন্তকাল চলছে, কিন্তু তারা এটা করতে রাজি না বা খুলে ফেলতে রাজি নাই ক্রেনগুলো, বা এই যুবরাজ সাহেব সাধারণ মানুষের মতো সেখানে আসতে রাজি না, তারা রক্ষক নামে ভক্ষক হয়ে গেছে, আর নিরাপত্তার দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়ে গেছে। আয়াত মতে তারা পাপী, তাদের কারণেই এই হাজিগুলি মারা গেছে। কেউ এলাকা থেকে সেখানে যায় না মৃত্যুর জন্য, সবাই জানে সেখানে নিরাপত্তা এবং নিরাপদ রয়েছে। নিরাপদ স্থানে, নিরাপদ স্থলে যে, নিরাপদ স্থানে যে, নিরাপদের মার্কাজে যে যদি মরে যেতে হয়, তো যাদের কারণে এই লোকগুলি মারা গেল তাদেরকে ঠিক আল্লাহ এইভাবে শাস্তি দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। সে হোক কিং ফ্যামিলির লোক, হোক সে যুবরাজ, হোক সে আরব, আজ তারা এই আয়াতগুলি দৃষ্টিতে পাপি, নিজেদের সংযত করতে তারা ব্যর্থ। রক্ষক যারা, তারা মক্কার বাতাসকে কলুষিত করে ফেলেছে, পরিপূর্ণভাবে দায়িত্ব পালনে ব্যর্থ, তাই তারা শাস্তি পাবে 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে। কোরআনের মেসেজের দিকে যুবরাজ কিংবা কিং ফ্যামিলির লোকদের মনোযোগ নেই। তারা কোন জগতে রয়েছে, কোন ধান্দায় রয়েছে কিছুই জানে না, কিন্তু মুমিন যারা পৃথিবীতে তারা জানে। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন যদি তারা ক্ষমার উপযুক্ত হয়, অন্যথায় মক্কায় যে ঘটনাগুলি যাদের মাধ্যম দিয়ে, যাদের কারণে ঘটেছে, এটা নিতান্তই মুসলিমিনদের জন্য খুব দুঃখজনক এবং বেদনাজনক খবর, যা আজ 2015-তে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি।